জলপাইগুড়ি জেলা সাঁতার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। শনিবার শিববাড়ি নবযুবক সংঘের সুইমিং পুলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 80 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন এই সাঁতার প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন পরবর্তীতে তারা রাজ্য পর্যায়ে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংস্থা। শনিবারের এই সাঁতার প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। প্রতিযোগিতার শেষে প্রতিটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। আজকে এটা হচ্ছে জেলা সাঁতার সংস্থার 11তম প্রতিযোগিতা। এখানে আজকে বয়েজ এবং গার্ল মিলে 80 জন এখানে প্রতিযোগিনী আছে। এটার মধ্যে থেকে পরবর্তীতে এখান থেকে এরা যাওয়ার সুযোগ পাবে রাজ্য লেভেলে। বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশনের যে স্টেট লেভেলে কম্পিটিশানগুলো হয় সেখানে এরা যাওয়ার সুযোগ পাবে। সেখান থেকে যদি এরা কোয়ালিফাই করতে পারে তাহলে ন্যাশনালেও যেতে পারবে। এটার জন্যই আমাদের এই ব্যবস্থা। এটা প্রতি বছরই আমরা করি। এটা হচ্ছে জলপাইগুড়ি শিববাড়ি নবযুবক সঙ্গে সুইমিং পুলে। আমি এখানে এসেছি সুইমিং কম্পিটিশনের জন্য। আমার ছেলে সুইমিং করে, VSCC থেকে এসেছি। এটা হলো শিববাড়ি নবযুব সংঘ ক্লাব। এখানে একটা ইন্টার ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তার জন্য সবাই আমরা এসেছি। ভালো, আমরা এখানে আগেও এসেছি। আয়োজন এখানকার ভীষণভাবেই ভালো। শান্তি আসুক ফিরে বিশ্বময় জুড়ে, এই ট্যাগলাইনকে সামনে রেখে জলপাইগুড়িবাসীকে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আমন্ত্রণ জানালো আসাম্মোর তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবছর এই পুজো 57তম বর্ষে পদার্পণ করল। এবছরের আসাম্মোর তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ আকর্ষণ মণ্ডপসজ্জায় মেদিনীপুরের শিল্পীবৃন্দ, নবদ্বীপের আলোকসজ্জা এবং কুমোরটুলি নদীয়ার প্রতিমা, ব্যবস্থাপনায় আসাম্মোর রিক্রিয়েশন ক্লাব। কমিটির তরফ থেকে সবারে করি উষ্ণ আহ্বান।